আজকে শপিং এ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনারা আর কষ্ট করে নিউ মার্কেট যাওয়া লাগবে না। নিউ মার্কেটের যত ধরনের দোকানপাট আছে প্লাস উইন্টার কালেকশন আছে যা রোড সাইডে আপনারা পান এবং জুয়েলারি কালেকশন সে সব কিছু আজকে এই জায়গাটিতে পেয়ে যাবেন। জুয়েলারি, ব্যাগ, কুকারিস, উইন্টার কালেকশন, গজ কাপড় এবং সব কিছুর অফার নিয়ে আজকে থাকবে এই ডিটেলস ভিডিওটি। সো কিপ ওয়াচিং। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি যাচ্ছি শপিং করতে এবং আজকের ব্লগটি থাকবে আমার তিন দিন মিলিয়ে, কারণ আমার তিন দিন শপিং যাওয়া হয়েছে। সো আমি ভাবলাম তিন দিনের ছোট ছোট শেক টিপগুলো আমি একসাথে করে আজকের একটা বড় ব্লগ আপলোড করব। প্রথমেই আমি চলে গিয়েছিলাম রাজলক্ষ্মী কমপ্লেক্সের একদম গ্রাউন্ড ফ্লোরে। যারা উত্তরাতে যাওয়া আসা করেন বা রাজলক্ষ্মী মোটামুটিভাবে ভালোভাবে চিনেন তারা জানেন যে গ্রাউন্ড ফ্লোরে অনেক বড় একটা গজ কাপড়ের মার্কেট আছে। সো সেখানেই আমি চলে গিয়েছিলাম গজ কাপড় কিনতে। আর আজকে আমি কিনবো হচ্ছে চিকেনকারি গজ কাপড়। আর আমার টার্গেট প্ল্যান হচ্ছে যে আমি মফ কালার কিনবো বা হচ্ছে বেবি পিঙ্ক, এরকম একটা টার্গেট আর কি আছে। সো এই জন্যই আমি এই কালারগুলোর মধ্যে থেকে কাপড়টা চুজ করছিলাম যে কোন কাপড়টা সবচেয়ে বেশি সুন্দর। পাকিস্তানি চিকেনকারি যে সাদাবাহারগুলো আছে সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে অনেক সুদিং লাগে। বিশেষ করে বেবি পিঙ্ক কালার বা মফ কালারগুলো আমার কাছে অনেক বেশি সুদিং একটা কালার লাগে। সো এর জন্যই আমি ওইখান থেকে আইডিয়াটা বের করে এখান থেকে আমি পিঙ্ক কালারের তিন গজ কাপড় নিয়ে নিয়েছি। তারপর আমি উপরের দিকে চলে গেলাম এবং এখানে আমি এই কাপড়টার সাথে ম্যাচিং করে ওড়না কিনতে আসলাম। বাট এই দোকানে নাকি অর্গ্যানজার কোনো ওড়না নেই। সো আমি আবার সামনের দিকে চলে গেলাম। এই পাশটাতে অনেক হিজাব এবং ওড়নার দোকান আছে, ইভেন গ্রাউন্ড ফ্লোরেও আছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আমি পাইনি, সেজন্য আমি উপরের দিকে চলে আসলাম। আর এই দোকানেও কিছু অর্গ্যানজার ওড়না পেলাম, বাট ওই কালারটার সাথে একদমই ম্যাচিং হচ্ছিল না, আমার মন মতো হচ্ছিল না আর কি। আমি চাচ্ছিলাম যে আমার সালোয়ার আর জামাটা থাকবে চিকেনকারির সেই সুতির ফেব্রিকটাতে, আর ওড়নাটা রাখবো হচ্ছে অর্গ্যানজার মধ্যে। দেন আমি চলে গেলাম হচ্ছে নিগার প্লাজার একদম দ্বিতীয় তালাতে। সেখানে হচ্ছে আমি এইখানে কিছু সাদাবাহারের ড্রেস দেখছিলাম, জাস্ট আইডিয়াটা নেওয়ার জন্য যে কীভাবে সাদাবাহারের ড্রেসটা মেক করেছে। সো এখানে আবার আমার আপু হচ্ছে সালোয়ারটা ম্যাচিং করছিল এই কালারের সাথে। আমরা চাচ্ছিলাম যে সফট সিল্ক উপরে পাটাতে থাকবে আর নিচে জামার কালারের সাথে চিকেনকারিটা আমরা অ্যাডজাস্ট করব। সো এখানে আমাদের সেই কালারটা আমরা পেলাম না, তাই আমরা সামনের দিকে চলে গেলাম। নিগার প্লাজার সেকেন্ড ফ্লোরটাতে আমি অনেক ধরনের চিকেনকারির সাদাবাহারগুলো দেখেছি, যেগুলো অনেক সুন্দর ছিল এবং আমরা অনলাইনে প্রায় দেখে থাকি। আর সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই অর্গ্যানজাটা, মানে আমার খুব 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 ভালো লেগেছে এই অর্গ্যানজাটা। যদি এখন ঈদ টাইম হতো বা ঈদের জন্য শপিং করতে আসতাম তাহলে মনে হয় এটার উপরে আমার চোখ আটকে থাকতো নেওয়ার জন্য, কারণ এটার যে ওড়নাটা সেটাও ছিল একটু র্যাফল টাইপের, আর হচ্ছে জামাটাও অনেক বেশি সুন্দর ছিল আর খুবই হালকা কালারের মধ্যে ছিল, আর এই কালারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো ঈদ টাইম হলে আমি অবশ্যই নিতাম, আমার কাছে খুব ভালো লেগেছে। এবার আমি চলে যাচ্ছি লেস কিনতে সেই জামার সাথে ম্যাচিং করে। যেহেতু আমি চিকেনকারির গজ কাপড়টা কিনেছি হচ্ছে বেবি পিঙ্ক কালার, সো আমি টিস্যু কাপড়ও নেব বেবি পিঙ্ক কালার, আর হচ্ছে লেসটা রাখবো হচ্ছে হোয়াইট কালার, যাতে আমি হোয়াইট ওড়না দিয়েও ক্যারি করতে পারি। তো এর জন্য আমি এ দোকানে চলে আসলাম একটু ইউ শেপের যে লেসগুলো সেগুলো কিনতে। বাট আনফর্চুনেটলি এই দোকানের যে মানুষটা ছিল সে হচ্ছে নামাজ পড়তে গিয়েছিল, সো আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম বাট উনি ছিলই না। সো আমি এই দোকানে কী কী লেস আছে সেগুলো চেক করতে লাগলাম যে কোন লেসগুলো সবচেয়ে বেশি সুন্দর। আর এখানে হোয়াইট লেসগুলো তেমন একটা ভালো লাগেনি, আর ইউ শেপের লেসটা আছে নাকি সেটাও আমি জানি না। সো অনেকক্ষণ ওয়েট করার পর যখন তিনি আসলেন না, দেন আমি চলে গেলাম হচ্ছে নিগার প্লাজার থার্ড ফ্লোরে।
নিগার প্লাজার থার্ড ফ্লোরে অনেক ভালো ভালো জুতা পাওয়া যায়, স্পেশালি ফ্ল্যাটগুলো। আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন আমি প্রায়ই এখানে চলে আসতাম, যেহেতু আমি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। সো আমার কলেজ থেকে এটা বেশি দূরে ছিল না, এজন্য আমি প্রায় চলে আসতাম এখানে শপিং করতে। আর আমি আমার কলেজ লাইফে এখান থেকে অনেক ধরনের ফ্ল্যাট কিনেছি এবং ফ্ল্যাটগুলো ইউজও করতাম। ফ্ল্যাটগুলো এত কম দামে এত ভালো ছিল এবং এত সুন্দর সুন্দর ছিল, সেগুলো এখন আর দেখলাম না। মানে আগে যে ফ্ল্যাটগুলো ছিল, যত ডিজাইনের ছিল, এখন অত ধরনের ভ্যারিয়েশন নেই। এখন মানে যা যা উঠেছে এগুলো আমার তেমন একটা ভালো লাগেনি। খুবই কমন স্লিপার, নাগরা জুতিগুলো ছিল আর স্নিকার্সগুলো, যেগুলো অলরেডি রাজলক্ষ্মী আমি নিচে যত রোড সাইডে আছে সবগুলোতে দেখেছি। সো এবারের কালেকশনগুলো আমার খুবই বাজে লেগেছে। দেন আমি চলে গিয়েছিলাম নিগার প্লাজার নিস্তালায়, এবং নিস্তালায় দেখলাম যে অনেক ধরনের ব্যাগ কালেকশন, যেহেতু আমাদের একটা ব্যাগও কেনার প্রয়োজন ছিল এবং আমি একটা মিডিয়াম সাইজের ব্যাগ দেখছিলাম। এই দোকানটাতে আমার এই ব্যাগটা খুবই সুন্দর লেগেছে। এটা হচ্ছে এমকের একটা ফার্স্ট গ্রেড রেপ্লিকা ব্যাগ, খুবই সুন্দর ব্যাগটা এবং কোয়ালিটিও অনেক ভালো ছিল, বাট এটার প্রাইস অনেক বেশি চাচ্ছিল তারা। এমকের ব্যাগগুলো সাধারণত যে রেপ্লিকা সেগুলো প্রাইস তো প্রায় 3,000-এর কাছেই হয়। তারপর চলে গেলাম আরেকটা দোকানে, এখানে আরও অনেক ধরনের ভ্যারিয়েশন দেখছিলাম ব্যাগের, বাট এই ব্যাগগুলো মিডিয়াম সাইজ আর বিগ সাইজ অনেক ছিল, আর স্মল যেগুলো ছিল এগুলো আমার একদমই পছন্দসই হচ্ছিল না। তবু আমি দেখছিলাম যে কোনো ব্যাগ যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমি এখান থেকে একটা ব্যাগ নিয়ে যাব। এখন আমি চলে এসেছি উত্তরা আলাউদ্দিন টাওয়ারের নিচতলায়, এবং এখানে অনেকগুলো ব্যাগের দোকান আছে, মানে নিচতলায় পুরোটা জুড়েই হচ্ছে ব্যাগের দোকান। বাট যতই ব্যাগের দোকান থাকুক, প্রত্যেকটা দোকানে আমি দেখলাম প্রায় সেম কালেকশনই, মানে কোনো ধরনের চেঞ্জেস বা অন্য কোনো ধরনের ব্যাগ ভেরিয়েশন আমি দেখতে পাইনি, যা আমি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে দেখি। আর নিউ মার্কেট যাওয়াটা তখন কষ্টকর লাগছিল, মানে জার্নি করে যাব প্রায় 1.5 ঘন্টা লাগে। এজন্যই হচ্ছে আমার আলাউদ্দিন টাওয়ারে আসা, যাতে করে আমি একটা ব্যাগ নিয়ে যেতে পারি এখান থেকে। তো এখানেই আমি অনেক ধরনের রেপ্লিকা ব্যাগও দেখলাম, লাইক কোচের ব্যাগগুলোও দেখেছি এখানে রেপ্লিকা, আর ওরা অরিজিনাল কোচ বলতেছিল, যদিও আমি জানি যেগুলো অরিজিনাল কোচের ব্যাগ না। কোচের ব্যাগগুলোর কোয়ালিটি অনেক ভালো, প্লাস চেন, লেদার, এভরিথিং অনেক ভালো। সো কোচের ব্যাগগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বাট কোচের ব্যাগ আমি নিতে চাচ্ছি না। আমি চাচ্ছি একটা বেবি পিঙ্ক কালারের একটা সুন্দর মিডিয়াম সাইজের ব্যাগ নিতে। সো আমি বেশিরভাগ ব্যাগই যেগুলো টান দিচ্ছিলাম সবগুলো বেবি পিঙ্ক কালার, এবং হাতে নিয়ে দেখছিলাম যে কোনটা বেশি সুন্দর লাগে। তো অন্য কালার নেওয়ার কোনো প্ল্যানই ছিল না, কারণ বেবি পিঙ্ক কালারটা যেহেতু ড্রেসের সাথেও ম্যাচিং আর দেখতেও খুব সুন্দর লাগে, সো আমি অন্য কালার নিতে চাচ্ছিলাম না। এই ব্ল্যাক ব্যাগটাও অনেক সুন্দর ছিল, আমাকে আপু দেখাচ্ছিল যে দেখো ব্যাগটা অনেক সুন্দর। সো আমি বললাম যে হ্যাঁ সুন্দর, বাট এই ব্যাগটা হচ্ছে তোমার ড্রেসের সাথে তেমন একটা ম্যাচিং হয় না, সো এই ব্যাগটা না, অন্য কোনো ব্যাগ আমরা দেখব। সো এখান দিয়ে ব্যাগ যখন আমাদের মন মতো হলো না, আমরা বেরিয়ে গেলাম, এবং এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো দোকান। সো আমরা অন্য দোকানগুলোতেও চেক করতে লাগলাম, এবং দেখো সবগুলো ব্যাগের কালেকশনই সেম, মানে হুবহু টু হুবহু কোনো ডিফারেন্স নেই। সো অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ফিল হচ্ছিলো যে একটা ব্যাগও মন মতো হচ্ছে না। আর অন্য কালারের কিছু ব্যাগ যেগুলো আমার অনেক বেশি সুন্দর লাগছিলো, কিন্তু আমি অন্য কালার নিতেই চাচ্ছিলাম না। এমকের অনেকগুলো ব্যাগের ভ্যারিয়েশনও এখানে ছিল, এবং অন্যান্য যত হাই এন্ড ব্র্যান্ডের ব্যাগের রেপ্লিকা ভার্সনগুলো আছে, আই মিন টু সে ফার্স্ট গ্রেড যে রেপ্লিকা ভার্সনগুলো, সেগুলোও এখানে অনেকগুলো ছিল। সো এখানেও ভালো লাগেনি বলে আমি দেন অন্য দোকানগুলোতে চেক করতে লাগলাম। এরকম করে আমি মনে হয় আলাউদ্দিন টাওয়ারের নিচে প্রায় 10-12টা দোকান আমি এভাবে চেক করে ফেলেছি, বাট আমার মন মতো একটা ব্যাগও হয়নি। সো আমি তারপর ভাবলাম যে থাক, আমি আজকাল এখান থেকে ব্যাগ নিব না, আমি এখানে দেখে যাই, যদি আমার কাছে এখানে কোনো ব্যাগ পছন্দই না হয় দেন আমি চলে যাব
ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে। সো এখান থেকে আমার আর ব্যাগ নেওয়া হলো না, তাই আমি এখন চলে গেলাম এই ড্রেসটার সাথে ম্যাচিং করে, এই যে দেখো ইউ শেপের যে লেসটা, এটা নিতে। সো আমি আপনাকে ডিজাইনটা দেখাচ্ছিলাম যে দেখো গলার সাইডটা এইভাবে ডিজাইনটা হবে, মানে দুইটা একসাথে করে আসবে ভি নেকের হয়ে। সো লেসটা অনেক বেশি সুন্দর লাগছিলো আর বেবি পিঙ্ক যেহেতু অনেক বেশি মানাচ্ছিলো, এবং আমি বুঝাচ্ছিলাম যে ড্রেসের নিচেও কীভাবে আসবে। তারপর আমি চলে গেলাম রাজলক্ষ্মীর সামনে যে জুয়েলারি দোকানগুলো সেগুলোতে। মেয়েদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে সিফটিফিন খুঁজে না পাওয়া এবং কালো ক্লিপ খুঁজে না পাওয়া, মানে যতই কেনো না কেন এই দুইটা জিনিস তুমি কখনো সময় মতো পাবে না, বা হচ্ছে তোমার কাছে থাকলেও দেখবে তুমি খুঁজে পাচ্ছ না। সো আমি সিফটিফিন নিয়ে নিলাম এখান থেকে, কারণ হচ্ছে আমার প্রায় সিফটিফিন অনেক বেশি প্রয়োজন পড়ে, যাই পড়ি না কেন আমার সিফটিফিন দিয়ে আটকানো লাগে। সো এই জন্য আমি সিফটিফিন নিয়ে নিলাম। আর এখানে আমি চুড়ি দেখছিলাম, সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে, সো আমি ভাবলাম যে চুড়ি নেবো নাকি, আর এই কালারফুল চুড়িটা অনেক বেশি সুন্দর ছিল। আর এটার দাম ওনারা মেবি বলেছিল 250 টাকা, আর এই চারটা চুড়ির দাম চেয়েছিল 500 টাকা, মানে জোড়া হচ্ছে 250 টাকা করে। দেন আমি এখানে হ্যান্ড রিং দেখতে এলাম ডায়মন্ড কাটের, বাট পছন্দ সই হয়নি। আর এখানে চলে আসলাম একটা কাটাবেন নিতে, চুলের কাটাবেন আমার অনেক বেশি ভেঙে যায়, যতই মজবুত কিনি না কেন আমার চুলের কাটাবেন বেশি টিকে না। সো এখানে চুড়িগুলো দেখছিলাম, এই চুড়িগুলো আমি দারাজেও দেখেছি, সো সামনাসামনি এর জন্য দাম জিজ্ঞাসা করলাম, দারাজে থেকে দাম কমই ছিল 250 টাকা করে, আর একটু দামাদামি করলে মনে হয় আরও কমে দিত। এখানে কিছু আমি ডায়মন্ড কাটের কিছু ইয়াররিং দেখলাম, কিছু পার্লের দেখলাম, আমার খুব বেশি সুন্দর লেগেছে। আর কিছু হলুদে পরার জন্য আমি কানের দুল দেখছিলাম, যেগুলো অনেক বেশি সুন্দর লেগেছে, স্পেশালি ওইটা। তো তারপর এই পাশে দেখলাম যে আরও সুন্দর সুন্দর কিছু কানের দুল, মানে আমার লোভই লাগছিলো, আমার মনে হচ্ছিলো আমি সবগুলো কিনে বাসায় নিয়ে যাই, এত বেশি লোভ লাগছিলো। তারপর এই পাশে আমি একটা মাস্ক দরকার ছিল, আমি একটা কালো মাস্ক নিব, সবসময় আমি অন টাইম মাস্কগুলোই ক্যারি করি, বাট ভাবলাম একটা কালো মাস্ক নেই যেহেতু আমি কিছুদিন পর বেড়াতে যাচ্ছি, সো আমি কালো মাস্কটা ক্যারি করব, এই জন্য এখান থেকে একটা কালো মাস্ক নেই। আর এই দিকে রাজলক্ষ্মীর ঠিক বিপরীত পাশে, মানে আলাউদ্দিন টাওয়ারের সামনে যে রোডটা যাচ্ছে আজমপুরের দিকে, সেই রোডটার মধ্যে আজকে আমি তোমাদেরকে দেখাবো অনেক অনেক স্ট্রিট কিছু দোকান। এইখানে তোমরা অনেক কিছু পাবে, লাইক আমি উত্তরাতে থাকি এত বছর ধরে, সে ছোটো থেকে বড় হয়েছি, বাট এবারে শীতের মতন এত কালেকশন আমি কোনোবারই দেখিনি, যে এত সুন্দর সুন্দর কালেকশন উঠেছে। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শল ছিল, যেগুলো 50 টাকা 100 টাকা করে বিক্রি করছিল, খুবই রিজনেবল। এবং পাশে এইখানে হচ্ছে অনেক ধরনের পর্দা বিক্রি করছিল, যেগুলোর মধ্যে কোনো ডিফেক্ট ছিল না, খুবই ভালো কোয়ালিটি ছিল। আর এই দিকে দেখলাম যে কিছু ওভারকোট বিক্রি করছে, ওভারকোটগুলো দেখতে তেমন একটা সুন্দর লাগেনি আমার কাছে, মানে কয়েকটার কোয়ালিটি ভালো আবার কয়েকটা ডিফেক্ট, সো আমার কাছে একদমই পছন্দসই হয়নি। তো আমি এই জন্য আর ওভারকোটগুলো এখান থেকে নেইনি, জাস্ট দেখছিলাম যে যদি কোনো ভালো ওভারকোট আমি খুঁজতে খুঁজতে পেয়ে যাই, যাতে তোমাদেরকে আমি ইনফরমেশন দিতে পারি যে হ্যাঁ এখানে ভালো ওভারকোট পাওয়া যায়, বাট একটাও রুচিসম্মত আমার কাছে মনে হয়নি। সো আমি এখান থেকে দেখে সামনের দিকে এইখানে কিছু কোট সিস্টেমেরও দেখছিলাম, ওভারকোটগুলোর প্রাইস ডিফারেন্ট ছিল, মানে হচ্ছে কাপড় হিসাবে দাম 300, 400, 500, এবং দামাদামি করার সুযোগ আছে, যদি কেউ নেও তাহলে দামাদামি করতে পারবে, তাদের কোনো কিছুই ফিক্স না, আর রোড সাইডগুলোতে ফিক্স থাকেও না। আর এই দিকে দেখলাম যে কিছু সুন্দর সুন্দর সোয়েটার, আল্লাহ এগুলোর কোয়ালিটি এত ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং কোয়ালিটি দেখে আমি ওনাকে বলছিলাম যে আমাকে একটা অফ হোয়াইট বা ব্ল্যাক কালার টার্টেলনেক বের করে দেন। আর এই যে হোয়াইট কালারের এই সোয়েটারগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু অনেক ভালো কোয়ালিটির ছিল, কিন্তু হোয়াইট সোয়েটার আমার অলরেডি আছে, আর হোয়াইট সোয়েটার এই যে আমি পরেই আছি দেখতেই পাচ্ছ, সো এই জন্য আমি আর হোয়াইট সোয়েটার নিতে চাচ্ছিলাম না, জাস্ট দেখলাম যে ইয়েস কোয়ালিটি অনেক বেশি বেটার। অ্যান্ড উত্তরাতেও এভাবে ছোটোখাটো একটা নিউ মার্কেট আমি পেয়ে যাব, এটা আমি আগে কখনো ভাবিনি, কারণ আমি এর আগে কখনো উত্তরাতে এত পরিমাণের স্ট্রিট দোকানগুলো দেখিনি যেগুলো এখন আমি দেখছি।
আর এ বছর যেহেতু প্রচণ্ড শীত পড়েছিল হঠাৎ করে, এখন যেহেতু শীতটা একটু কম, এই ভিডিওটা আমি যখন করি তখন কিন্তু অলরেডি শৈত্যপ্রবাহ চলছিল, মানে অ্যাটলিস্ট জানুয়ারির 6-7 তারিখের দিকে তখন অনেক ঠান্ডা ছিল, মানে বাহিরে একদম রোদ নেই। দেখো এটা কিন্তু আমার 10-11টার দিকে করা, কিন্তু দেখো বাহিরে একদমই রোদ নেই। সো এরকম শৈত্যপ্রবাহ আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমার এই ভিডিওগুলো করা, সো তখন এত ধরনের স্ট্রিট সবগুলো দেখেছি, ইভেন আমি সেই দিনও দেখেছি। তোমরা যদি এখনও যাও তোমরা এখন অনেক ধরনের স্ট্রিট সব খুঁজে পাবা, জাস্ট উত্তরার রাজলক্ষ্মীর বিপরীত পাশে আজমপুর যাওয়ার রোডটাতে। এখানে হচ্ছে অনেক ধরনের কুকারিস আইটেমও দেখেছি, এগুলো দেখলেই আমার লোভ লাগে, বাট আমি তবুও দেখি, ভালো লাগে। দেন এইদিকে দেখলাম একজন বলতেছে মাত্র 150 টাকা একদাম, তো এসে দেখলাম যে হুডিগুলো বিক্রি করছে এবং এগুলোর কোয়ালিটি অনেক ভালো, এবং কিছু সোয়েটশার্টও ছিল, এই হোয়াইটার মধ্যে কোনো ডিফেক্ট ছিল না। ইভেন তার অনেকগুলো আমি এরকম হুডি প্লাস সোয়েটশার্ট পেয়েছি যেগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল, কোনো ধরনের ডিফেক্ট ছিল না। এই ব্ল্যাক কালার সোয়েটশার্টটাও অনেক বেশি সুন্দর ছিল, বাট এটা ছিল ছেলেদের, সো এটা আর দেখে আমার লাভ নেই, যেহেতু কোয়ালিটি অনেক ভালো, বাট ছেলেদের হওয়ার জন্য আমি এটা নিব না। আর এ পাশেও আমি কিছু হুডি দেখছিলাম, ব্ল্যাকগুলো আমাকে অ্যাট্রাক্ট করছিল বেশি। তো তারপর এ পাশে দেখলাম যে কিছু ক্রপ টপ, যেগুলো আমরা অনলাইনে প্রায় দেখি, এই যে ক্রপ টপগুলো, এগুলো অনলাইনে সাধারণত 350-400 করে বিক্রি করে, বাট উনি হচ্ছে আরও বেশি দাম চাচ্ছিল, তা আমি আর সামনে দেখিনি। এদিকে চলে আসলাম, দেখলাম অনেক ধরনের মেয়েদের ট্রাউজার প্লাস এখানে মেয়েদের হুডি, কালারগুলো কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখো ল্যাভেন্ডার পিচ কালারগুলো অনেক সুন্দর প্লাস অনেক ভালো কোয়ালিটি। এই যে হোয়াইটটাও, এই হোয়াইটটা কিন্তু ক্রপ টপ ছিল, মানে ছোটো সাইজের ছিল। দেন এ পাশে ছিল কিছু গেঞ্জি, আর এই গেঞ্জিগুলো সাধারণত গরমে পড়লে কমফোর্টেবল, শীতের জন্য না, যেহেতু আমি বললামই আমার এই শুটগুলো যখন করা তখন প্রচণ্ড শীত ছিল, সো আমি এই গেঞ্জিগুলো দেখছিলাম যে সুন্দর কোনো একটা পেলে যাতে সোয়েটারের ভিতরে পরা যায়। আর হোয়াইটের মধ্যে এই কার্ডিগানটা অনেক সুন্দর ছিল, মানে কালারফুল ছিল। সো দেন আমি সামনের দিকে যাই আর এখানে দেখলাম যে প্যান্ট বিক্রি করছে, আমার অলরেডি এবার অনেক প্যান্ট কিনা হয়েছে যেগুলো এখনও আমি পরিও নি। এই রেডের মধ্যে প্যান্টটা না আমার অনেক বেশি ভালো লেগেছে, এখন আমি ভাবতেছিলাম যে আচ্ছা আমি কি প্যান্টটা নিবো নাকি নিবো না, আর এতগুলো প্যান্ট যে আমি কিনলাম তাহলে আমি এগুলো কবে পরবো। আর এইখানে কিছু মমি জিন্সও ছিল অনেক সুন্দর। আর এই দিকে দেখো, এই আঙ্কেলটার কাছে এত ভালো ভালো ধরনের ওভারকোট ছিল, মানে আমি জানি না যে উনি কোথা থেকে এনেছে আর এত সুন্দর ওভারকোটগুলো ওনার কাছে কিভাবে আসলো। সো এখানে দেখলাম দুজন নিতেছে, তো আমি ওইখান থেকে একটা নিলাম। আর এই পাশে দেখলাম যে সব 100 করে বিক্রি করছে, মানে যা নেবেন তাই 100, এত কম দামে ছিল, এমন না যে এখানে কোনো ডিফেক্ট আছে বা হচ্ছে কোনো খারাপ কিছু আছে, কিন্তু এখানে যাই নেবেন তাই 100। অনেক ধরনের সোয়েটার ছিল, ক্রপ টপ টাইপের ছিল, ইভেন ডেনিম জ্যাকেটগুলো ছিল মাত্র 100 টাকায়, মানে এই যে হোয়াইটটা দেখেন এটা কিন্তু সুন্দর, আর এটাও ছিল মাত্র 100 টাকা, ইভেন কিছু গেঞ্জি সিস্টেমের ছিল। সো আমি এগুলো সব খুঁজে খুঁজে বের করছিলাম। এখানে যে ভ্যানগুলো ছিল এগুলোর মধ্যে ছিল সব ছেলেদের জিনিস, মেয়েদের নেই, সো এখানে তো আমার নেওয়ার মতো কিছুই নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে সামনে দেখেন এটা হচ্ছে আজমপুর স্ট্রিটটা, আর এই পাশেও এই যে দেখেন ছেলেদের, বাট এই জিনিসটা না আমার অনেক বেশি ভালো লেগেছে, হোয়াইটের প্রতি কেন জানি একটা অ্যাট্রাকশন চলে আসে, বিশেষ করে হোয়াইট কালার যে সোয়েটারগুলো এটাও আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। দেন উনি আমাকে বলল যে এটা নাকি ছেলেদের, সো এজন্য আমি আর নিলাম না, বাট শুধু কোয়ালিটিটা দেখেন কত সুন্দর, তাই না? এ পাশেও যতগুলো জ্যাকেট ছিল, হুডি ছিল, সবগুলো ছিল ছেলেদের। এই যে এই হুডিটা দেখতে পাচ্ছেন এটাও ছেলেদের, এবং এখানে ওনার দোকানে যাই ছিল তাই ছিল ছেলেদের। সো আমি এই দোকান থেকে দেন অন্য আরেকটা ভ্যানে চলে গেলাম, এইখানেও দেখলাম যে কিছু গেঞ্জি বিক্রি করছে, আর এই গেঞ্জিগুলোর মধ্যে আবার ক্রপ টপ টাইপেরও ছিল। তারপর আমি চলে গেলাম স্বপ্নতে যে কিসের উপর ডিসকাউন্ট চলছে সেটা দেখার জন্য। দেখলাম যে জায়ান মাইজার যে বডি লোশনগুলো আছে ভিটামিন সি, সেগুলো বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে, এবং এখানে কিছু সল্টেড নাটো ছিল, এগুলো কিন্তু এমনি এমনি খেতে অনেক মজা। আর এই যে দেখেন আমার ফেভারিট চকলেট, এটা হচ্ছে কিটক্যাট, কিটক্যাট আমার অলওয়েজ অনেক ফেভারিট, আমি ডেইরি মিল্কের থেকেও বেশি কিটক্যাট পছন্দ করি, কিটক্যাট খেতে আমার খুবই মজা লাগে।
সো তারপর আমি সামনের দিকে গেলাম, আমি এখানে দেখলাম যে কোনো নুডলস বা কোনো কিছুর উপর ডিসকাউন্ট চলছে নাকি, বাই ওয়ান গেট ওয়ান। সো আমি সামনের দিকে আগাতে লাগলাম। আর স্বপ্নতে আসার আমার আরেকটা রিজন হচ্ছে আমার আম্মুর জন্য কাশ্মীরি লাল মরিচটা খুঁজে দেখা। আম্মু অনেকদিন ধরে মনে মনে কাশ্মীরি লাল মরিচটা খুঁজছে, কারণ কাশ্মীরি লাল মরিচটা যখন কোনো তরকারিতে দেওয়া হয় তখন কালারটা খুবই সুন্দর আসে। সো এজন্য আমিও আম্মুর জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা খুঁজছিলাম। আর এখানে দেখলাম যে কিছু পাস্তার উপরে ডিসকাউন্ট দেওয়া আছে, আমি চেক করছিলাম এটা ইটালিয়ান নাকি, সবগুলোতে লেখা আছে মেড ইন দুবাই। সো এই পাস্তাগুলো আমি আর দেখলাম না, ইটালিয়ান পাস্তাটা খেতে অনেক বেশি মজা। সো সামনের দিকে গেলাম আর এখানে দেখলাম হচ্ছে মেয়োনিজ। সো মেয়োনিজের নর্মাল শপ থেকে এখানে তেমন কোনো একটা ডিফারেন্স নেই প্রাইসিংয়ের ক্ষেত্রে, এই মেয়োনিজটা অনেক বেশি ভালো যেটা আমরা রেগুলার খাই। দেন আমি ওনাদের একজন স্টাফকে ডাক দিলাম যাতে একটু কাশ্মীরি লাল মরিচটা আমাকে খুঁজে দেয়। তো ওনাদের একজন স্টাফ এসে আমাকে এই সাইডে যত ধরনের মশলা আছে সেগুলোর মধ্যে থেকে একটা মশলা খোঁজার জন্য হেল্প করতে লাগলো, বাট তারাও পেলো না। এখানে দেখলাম অরিগানো, যেটা আমরা প্রায় পিজার উপরে খাই, আর এটা ছিল নর্মাল মরিচ, আমি ফার্স্টে খেয়াল করিনি। সো এখানেও তারা আমাকে বললো যে ম্যাম কিছুদিন আগে ছিল এখন নেই। তো তারপর আমি চলে গেলাম হচ্ছে অ্যাপেক্সে আম্মুর জন্য জুতা দেখতে এবং নিজের জন্য। এখানে হচ্ছে অ্যাপেক্সের এই জুতি কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে এবং প্রাইসও খুব রিজনেবল। আমরা জানি যে বাটা থেকে অ্যাপেক্সের দামটা একটু বেশি এবং অ্যাপেক্সের অনেক কালেকশনই কিন্তু আমার ভালো লাগে, তবে এমন না যে বাটার ভালো লাগে না, অবশ্যই বাটারগুলো ভালো লাগে। এদিকে দেখলাম কিছু স্নেকার্স, আর আমার ছেলেদের স্নেকার্স অনেক বেশি পছন্দ, আমি মেয়েদের স্নেকার্স থেকে বেশি ছেলেদের স্নেকার্স পছন্দ করি। তো ঘুরতে ঘুরতে এখানে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম, আমি ছেলেদের কিছুই এখান থেকে কিনতে আসিনি। দেন আমি যেহেতু পেলাম না, এবার আমি চলে গেলাম বাটাতে এবং বাটার এখান থেকে এই জুতাটা আমার কাছে ভালো লেগেছে আমার আম্মুর জন্য। সো এখান থেকে আমি এক জোড়া জুতা নিব, আম্মুর জন্য জুতা নিয়ে আমি বাসার দিকে রওনা দিই। সো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।